যে এমন একটি চমৎকার সম্মেলন করাতে। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এ সমস্ত অ্যাম্বাসেডার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন এবং পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে এই শিক্ষণ কার্যক্রমটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা সম্মেলনের কথা শুনছিলাম, শিক্ষা কর্মকর্তার সঙ্গে শ্রেতা মর্যাদারা আছেন তাদের কথা শুনছিলাম। সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তার বক্তব্যের পরে আমি আর কথা বলতে চাই না, কয়েকটি বিরক্তি হতে পারে, কারণ আমি একটু বলতে স্কুলে বা শিক্ষকদের সাথে বলতে আগ্রহ বোধ করি। কারণ হলো আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমি দেখেছি তার পেশাদারিত্ব। ঠিক তেমনি আমি দেখেছি যে আমি যে স্কুল থেকে এসএসসি পাস করেছি সেই স্কুলের শিক্ষকদের পেশাদারিত্ব। এই কারণে আমি কোনো স্কুলে গেলে শিক্ষক এবং ছাত্রছাত্রীর সাথে মতবিনিময় করে থাকি, আমার স্যারের বাচ্চার মতো আর কি, যে সে নানা বইতে যে যেটা দেখেছে সেটাই সে রচনায় লিখছে, বইয়ের ভাষায় না। তা আমি ঠিক তেমনি আমার জীবন থেকে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাই আপনার সাথে মাঝে মাঝে শেয়ার করে থাকি। আপনারা জানেন আমাদের স্কুলে এখন যে শিক্ষকদের সংখ্যা, এখন যে অবকাঠামোর অবস্থা, 90 সালের আগে কি সেই অবস্থায় ছিল? কিন্তু সেই সময় যারা স্কুলে লেখাপড়া করত ক্লাস 3-4-5 এর বাচ্চারা রিডিং করতে পারে না এমন একজনও ছিল না, আমি অন্তত দেখি নাই। কিন্তু এখন অনেক স্কুলে বাচ্চারা আছেন যারা রিডিং করতে পারে। আমরা যে সময় স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলের শিক্ষকদেরকে যখন গ্রামের বাইরে যে রাস্তায় চলতে হতে দেখা পাই তখন আমার আর পা চলে না, আমি দাঁড়িয়ে পড়ি, স্যারকে অটোমেটিকলি দাঁড়িয়ে পড়ি, স্যারকে সালাম দিই, প্রশ্ন করে স্যার মুভ করার পরে আমি মুভ করি। এখনো 85-90 আগে এগুলো কেন হয়েছে? প্রথমত স্যার যিনি বললেন স্কুলটাকে আমার স্কুল মনে করতে হবে, অর্থাৎ পেশা দায়িত্বে থাকতে হবে। আমরা এখন চাকরি করি বলি, আমার স্কিল নিয়ে আন্দোলন করি, করতে পারি, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আমার সংসার চালাতে হবে, আমার উপার্জনের জায়গাতে করতে পারি। কিন্তু আমি কি ওই জায়গা থেকে ফিরে আসবো কিনা যেখানে এই বাংলাদেশের কোটি কোটি অভিভাবক তার সন্তানের ভিত্তি রচনা করার জন্য যহদের বেঁচে থাকবে, এই ভিত্তির উপর বেঁচে থাকবে, সেই ভিত্তি গড়ার দায়িত্ব আমাদের, সেখানে আমি কোনো ত্রুটি করবো কিনা? অবশ্যই না। যে স্টুডেন্ট বলে আইএনএ পেন, যে স্টুডেন্ট অধ্যাপককে ধরে নিয়ে পুকুরে নিক্ষেপ করে সেই স্টুডেন্ট আমরা তৈরি করতে চাই না। আমরা শিক্ষার মানটাকে বাড়াতে চাই, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই। এই নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হলে আমাদেরকে কী করতে হবে? যে কাজটি করতে হবে আমাদের দেশপ্রেম জাগাতে হবে। দেশপ্রেম জাগাতে হলে কী করতে হবে? আমরা সবাই বলি দেশপ্রেমিক হতে হবে। আমার স্টুডেন্ট লাইফে আমাদের যত দেশপ্রেম বোধ ছিল পরবর্তী কিন্তু আস্তে আস্তে ওটা ক্ষীণ হয়ে যায়। কিন্তু দেশের বীজকে যদি বহন করতে পারে, আয়োজন শিক্ষক বলেছেন, আমি আপনাদের কথা কথা বলছি যে বীজ বহন করতে হবে, নৈতিকতার বীজ বহন করতে হবে। এই বীজটি যদি সঠিকভাবে বহন করতে পারে যতদিন বেঁচে থাকবে এটা বহির হিসেবে বড় হবে, এই দায়িত্বটা আমাদের। আমাদের শিক্ষকরা কীভাবে সুটটাই পরেন, কীভাবে শাড়ি পরেন, কীভাবে খাওয়া দাওয়া করেন, কীভাবে চলাফেরা করেন, অর্থাৎ কীভাবে হাঁটেন, এটি কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা পর্যবেক্ষণ করে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। শিক্ষককে দেখেই সে শিখে থাকে, শিক্ষক কীভাবে কথা বলব, কীভাবে হাঁটল, কীভাবে ড্রেস করব, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা,
যে কথা বললো সেই কথা রাখলো কিনা, এই বিষয়টা কিন্তু ছাত্রছাত্রীরা পর্যবেক্ষণ করে থাকে। আপনি ক্লাসে 45 মিনিট বক্তব্য দিয়ে যেটা শেখা, এর বাইরে ওই স্কুলে যতক্ষণ থাকে আরও দেখে দেখে অনেক কিছু শিখে। আমি একটু আগে জানলাম যে এখন স্কুল টাইম হলো 10টা থেকে 4টা, সরকারের রুল রয়েছে খেয়ে থাকে, এটা তো মেনটেন করতে হবে। যখন আমাদের মিড ডে মিল ছিল না, আমি বলছিলাম ওই ওনারশিপটা আবার বলছি, যখন মিড ডে মিল ছিল না তখন ওই 8টি ক্লাস দুপুরের আগে 4টি, দুপুরের পরে 4টি, অথবা দুপুরের আগে 5টি, দুপুরের পরে 3টি, এইভাবে ক্লাস হতো। আমি দুটো স্কুলে লেখাপড়া করেছি, হাই স্কুল 6 থেকে 8 একটি, 9 থেকে 10 একটি আরেকটি। 6 থেকে 8 যখন পড়তাম গ্রীষ্মকালে, ভোর হয় কিন্তু 5টা 5:30, স্কুল শুরু হতো 10টায়। শীতকালে ভোর হয় 7টায়, স্কুল শুরু হয় 10টায়। এখানে 3 ঘন্টা, ওখানে কিন্তু প্রায় 5 ঘন্টা।